স্বাগতম সবাইকে। আজকে আমরা আলোচনা করব একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আসলে কি বোঝায় সেটা নিয়ে। তো আমাদের আলোচনা আমরা শুরু করব একটা 2D এক্সাম্পল থেকে, তারপরে আস্তে আস্তে আমরা জেনারেলাইজড কেসটা সম্পর্কে দেখার ট্রাই করব। ওকে ফাইন, তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে একটা ম্যাট্রিক্স এ, যেটা হচ্ছে আমাদের এ বি সি ডি। আর এখানে আমরা যেটা করছি, আমরা হচ্ছে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মানটা বের করছি। তো এই এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বা নির্ণায়কের মানটা আসলে কত কিভাবে বের করতে হয় আমরা এটা আসলে জানি, এবং সেটা জানা আমাদের আজকের এপিসোডের উদ্দেশ্য না। আমাদের এপিসোডের উদ্দেশ্য আসলে এটার মিনিংটা জানা, যায় এটা আসলে কি মিন করছে ফিজিক্যালি। ওকে, তো এখানে আমরা এই নির্ণায়কের মানটা বের করতাম কিভাবে, যে এই দুটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করতাম, আবার এই দুটাকে আমরা এইভাবে ক্রস মাল্টিপ্লাই করতাম, তারপরে তাদের বিয়োগফল নিতাম, এবং ফাইনালি আমরা পেয়ে গেলাম এখানে এডি মাইনাস বিসি। এখানে আমাদের এ ম্যাট্রিক্সটা হচ্ছে 1-2 এবং 3-4। তাহলে আগের রুল অনুসারে আমরা এখানে কি করেছি, আমরা হচ্ছে এখানে এদের ক্রস মাল্টিপ্লিকেশন নিয়েছি এরকম, এই যে 1-4 মাইনাস এই ক্রস মাল্টিপ্লিকেশন নিয়েছি -2×3, এবং ফাইনালি এখান থেকে আমাদের ভ্যালু আসছে 10। ওকে, বাট কোশ্চেন হচ্ছে এই যে আমরা এখানে ভ্যালুটা 10 পেলাম, বা এখানে জেনারেলি আমরা ভ্যালুটা আসলে এডি মাইনাস বিসি পেয়েছিলাম, মেইন প্রশ্নটা হচ্ছে যে এই ভ্যালুগুলা আসলে ফিজিক্যালি কি অর্থ বহন করে। তো এখানে আমি ছোট্ট করে দুইটা কথা লিখে রাখছি, আর সেখান থেকে আসলে আমাদের যেই ফিজিক্যাল মিনিংয়ের ব্যাপারটা সেটা আসবে। ওকে, আমি কি লিখে রাখছি সেটা একটু বলি। তো এখানে আমাদের এই যে এ ম্যাট্রিক্সটা দেয়া ছিল, এবং এ ম্যাট্রিক্সের দুইটা কলাম আছে, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে সি ডি, এবং ফাইনালি আমরা ডিটারমিনেটের ভ্যালু পেয়েছি এডি মাইনাস বিসি। তো এডি মাইনাস বিসি আসলে যেটা, সেটা হচ্ছে আমরা আমাদের আগের এপিসোড দুইটাতে দেখছিলাম যে এই এ বি এইটা আসলে জিওমেট্রিক্যালি একটা ভেক্টরের মতো আচরণ করে, আবার এখানকার সি ডি সেও জিওমেট্রিক্যালি একটা ভেক্টরের মতো আচরণ করে। ফাইন, তো এখন যদি আমরা একটা কাজ করি, আমরা যদি এই এবি যেই ভেক্টর, এবি যেই ভেক্টর তাকে আমরা হয়তো এইভাবে জিওমেট্রিক্যালি আমরা আঁকলাম, এটা হচ্ছে আমরা বললাম আচ্ছা এই ভেক্টরটা হচ্ছে আমাদের এবি ভেক্টর। ওকে, তারপর আর একটা কী ছিল, সিডি, আমরা বললাম যে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের সিডি ভেক্টর, এটা হচ্ছে আমাদের সিডি ভেক্টর। এখন যদি আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই দুইটা ভেক্টরকে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু হিসাবে যদি আমরা চিন্তা করি, এবং চিন্তা করে যদি আমরা সেই সামান্তরিকটা এখানে আঁকি, তাহলে সামান্তরিকটা দেখতে হয়তো এরকম লাগবে। আমরা জানি যে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু যখন আমরা জানি, তখন আমরা সামান্তরিকটা আঁকতে পারি, কারণ সামান্তরিকের যে কী কী জিওমেট্রিক প্রপার্টি আছে এটা আমাদের অলরেডি জানা আছে। ফাইন, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই যে ম্যাট্রিক্সের দুইটা কলাম, সেই দুইটা কলাম হচ্ছে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর হচ্ছে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, এবং সেই দুইটা সন্নিহিত বাহু থেকে আমরা সামান্তরিকটা ড্র করলাম। এখন এই যে সামান্তরিকটা আমরা ড্র করছি, ওই সামান্তরিকের তো একটা ক্ষেত্রফল আছে, রাইট? ওই ক্ষেত্রফলটাই হচ্ছে আসলে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। এই সামান্তরিকের যে ক্ষেত্রফলটা, সেটাই হচ্ছে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। ওকে, সো আমরা যেটা শিখলাম সেটার ব্যাপারে আমরা এখন নিজেদেরকে একটু কনভিন্স করার ট্রাই করি। তো সেটার জন্য আমি এখানে দুইটা এক্সাম্পল এখানে অলরেডি লিখে রাখছি, তার মধ্যে এটা হচ্ছে প্রথম এক্সাম্পলটা, সেটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স আমাদেরকে দেওয়া আছে 2 0 আর 0 3, এবং আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট হচ্ছে এরকম, এবং সেখানে হচ্ছে ওই যে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা কী পাচ্ছি 3 2 6 -0, সো এখানকার আমাদের এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান আমরা পাচ্ছি 6। ওকে, তো আমরা এখন ফিরে যাব, আমরা এর আগে যেটা দেখে আসলাম যে আসলে আমাদের এই ডিটারমিনেন্টের মানটা কী মিন করে, মানটা মিন করে সেটা যে আমরা এই দুইটা কলামকে আমরা চিন্তা করব হচ্ছে দুইটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু হিসাবে,
এবং বাহু হিসাবে চিন্তা করে যখন আমরা ওই সামান্তরিকটাকে ফিল আপ করবো, ফিল আপ করার পরে ওই সামান্তরিকের ক্ষেত্রফল কত সেটাই আসলে আমাদের নির্ণায়কের মান হবে। তো একটু খেয়াল করে দেখি, এখানে 20 জিওমেট্রিক্যালি 20 এইটা কেমন হবে? জিওমেট্রিক্যালি 20 হচ্ছে, ধরলাম যে এইটা হচ্ছে আমাদের 20, মানে পিওরলি এক্স অ্যাক্সিসের উপরে, যেহেতু আমাদের ওয়াই কোঅর্ডিনেটটা এখানে 0 আছে, তো এটা হচ্ছে 20। আচ্ছা, যদি এটা 20 হয় তাহলে এই দৈর্ঘ্যটুকু কত? এই দৈর্ঘ্যটুকু হচ্ছে 2, আর এর পরের ভেক্টরটা কত? 0 3। ওকে, তাহলে 0 3 কোথায় হবে? যেহেতু এক্স কোঅর্ডিনেটটা 0, তাহলে 0 3 এর অবস্থান হবে আসলে ওয়াই অক্ষের উপরে। তাহলে আমরা ধরে নিচ্ছি এইটা আমাদের 0 3, তাহলে এই ভেক্টরটার আবার দৈর্ঘ্য কত হবে? এই ভেক্টরটার দৈর্ঘ্য হবে হচ্ছে 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা কিন্তু বেসিক্যালি, যেহেতু একটা ভেক্টর এক্স অ্যাক্সিসের উপরে আর একটা ভেক্টর পড়েছে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের উপরে, তাহলে এটা সামান্তরিক, বাট এটা একটা স্পেশাল টাইপের সামান্তরিক, এটা আসলে একটা আয়তক্ষেত্র। ওকে, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ফাইন, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 2, এটা 3, তাহলে এই দুইটা দৈর্ঘ্য যদি আমরা গুণ করি তাহলে ক্ষেত্রফল কত পাবো? এই ক্ষেত্রফলটা আমরা পাচ্ছি আসলে 6। সেটা কিন্তু আমরা যে ওই যে সিস্টেমেটিক্যালি আমরা যে নির্ণায়কের মানটা বের করেছিলাম তার সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে। ওকে, তো এইটা ছিল একটা স্পেশাল কেস। তো এখন আমরা হচ্ছে এই টু ডিমেনশনালের জন্য নির্ণায়কের মান বের করার যে সিস্টেমটা সেটা আমরা এখানে আবার দেখছি, যে এ বি সি ডি হচ্ছে আমাদের দুইটা ম্যাট্রিক্সের দুইটা কলাম, এবং সেটাকে আমরা নির্ণায়ক ফর্মেটে যখন লিখছি, লিখে তারপরে নির্ণায়কের মান আমরা বের করছি কত? এ ডি মাইনাস বি সি। তো এই ব্যাপারটাকে এখন আমরা একটু জিওমেট্রিক্যালি দেখতে চাই, যে আচ্ছা জিওমেট্রিক্যালি এই এ ডি মাইনাস বি সি সেটা আসলে ওই সামান্তরিকের ক্ষেত্রফলটাই হয় কিনা। তো যদি আমরা দেখি যে হ্যাঁ, মানে সামান্তরিকের ক্ষেত্রফলটা আসলে এডি মাইনাস বিসি আসছে, আবার এই সিস্টেমেও আমরা নির্ণায়কের মানটা এডি মাইনাস বিসি পাচ্ছি, তখন কিছুটা হলেও কিন্তু আমরা কনভিন্স হতে পারবো যে আচ্ছা তাহলে মনে হয় আমরা যেটা শিখছি ওটা খুব সম্ভবত ঠিক আছে। ওকে, তাহলে কথা কী ছিল? যে আমাদের প্রথম যেই কলামটা ওইটাকে আমরা একটা ভেক্টর, দ্বিতীয় কলামটাকে আর একটা ভেক্টর হিসেবে চিন্তা করব। আমরা করেছি তাই, খেয়াল করে দেখি, এই যে এ বি আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের, এই যে এখানে যেটা এঁকে রাখছি এইটা হচ্ছে আমাদের এ বি ভেক্টর। আচ্ছা, যদি এটা আমাদের এ বি ভেক্টর হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আসলে কত? এ, আর এইটা কত? বি। এই যে আমরা লিখে রাখছি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। গুড, সেকেন্ড যে ভেক্টরটা সেটা হচ্ছে সিডি। ওকে, তাহলে এইটা আমাদের সিডি ভেক্টর, আর এটা যদি সিডি ভেক্টর হয় তাহলে এতটুকু হবে হচ্ছে সি আর এইটা হবে ডি। এই যে আমি লিখে রাখছি এটা সি আর এইটা হচ্ছে ডি। তো এখান থেকে আমরা কি করছি, এই দুইটাকে বাহু হিসাবে চিন্তা করে আমরা একটা সামান্তরিককে ফিল আপ করছি। ওকে, যেই সামান্তরিকটা ফিল আপ করছি সেটা হচ্ছে এই যে এটা, যেই সামান্তরিকটা ফিল আপ করছি সেটা হচ্ছে এই যে এই সামান্তরিকটা। এখন আমরা দেখতে চাই যে এই সামান্তরিকের ক্ষেত্রফল এডি মাইনাস বিসি হয় কিনা। আমরা কিভাবে দেখব? খুব সিম্পল, আমরা এখান থেকে জাস্ট একটু ম্যানিপুলেশন করব, ম্যানিপুলেশন করে আমরা দেখে ফেলবো যে এই সামান্তরিকের ক্ষেত্রফলটা এডি মাইনাস বিসি হয় কিনা। ওকে, সেই ম্যানিপুলেশন করার জন্য আমি এখানে যেটা করছি, কিছু লম্বটম্ব আঁকছি, যেরকম আমি যেটা করছি এখান থেকে ওয়াই অক্ষের উপরে একটা লম্ব টানছি, এখান থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব টানছি, তারপরে এই যে কর্নার এখান থেকে এটার উপরে একটা লম্ব টানছি, এখানে একটা লম্ব টানছি, তারপরে এখান থেকে আবার এখানে একটা লম্ব টানছি। আমাদের জাস্ট এই ক্ষেত্রফলটা, সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করার জন্য এগুলো করার একটু দরকার ছিল এই জন্য। ওকে, তো আমরা এবার একটু খেয়াল করে দেখি, এই যে টোটাল, যেই এখানে আমরা একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি, এই যে টোটাল আয়তক্ষেত্রটা আমি যেটার উপরে আমার কলম ঘোরাচ্ছি, এই টোটাল আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত? এই টোটাল আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে, নিচেরটা খেয়াল করি, নিচেরটা হচ্ছে এ প্লাস সি, তাহলে আমাদের নিচে আছে হচ্ছে এ প্লাস সি ইন্টু, আর এই উপরেও কত আছে? উপরেও আছে হচ্ছে এ প্লাস সি। ওকে গুড, তাহলে নিচে এ প্লাস সি, উপরে এ প্লাস সি। এখন এদিকে কত আছে? এদিকে আছে হচ্ছে বি আর এখানে আছে ডি, তাহলে টোটাল আছে হচ্ছে বি প্লাস ডি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস সি ইন্টু বি প্লাস ডি। গুড, কিন্তু আমাদের কিন্তু উদ্দেশ্য ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে মাঝখানের এই যে যতটুকু অংশ আমি মার্ক করে রাখছি, এই মার্ক করা অংশের ক্ষেত্রফল বের করা, কারণ ওটাই আমাদের ইন্টারেস্ট, ওটাই আমাদের সামান্তরিক। গুড, তাহলে এই টোটাল আয়তক্ষেত্র থেকে যদি আমি এই সামান্তরিকে পৌঁছাতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ওই সামান্তরিক বাদে আয়তক্ষেত্রের মধ্যে যা যা আছে ওগুলোকে বাদ দিয়ে দিতে হবে। কি কি আছে সেগুলোকে বাদ দিয়ে দিই।
আমাদের এখানে এই যে ত্রিভুজটা আছে, আমাদের এখানে এই যে ত্রিভুজটা আছে লাইক এটা, আমরা এইটাকে বাদ দিয়ে দিব। তো এইটার ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল হচ্ছে নিচের এই অংশটুকু হচ্ছে এ, এই অংশটুকু হচ্ছে বি, তাহলে আমরা মাইনাস হাফ এ বি এটা বাদ দিয়ে দিব ত্রিভুজের ক্ষেত্রফল। আবার আমরা হচ্ছে এই আয়তক্ষেত্রটাকে বাদ দিয়ে দিব, এই আয়তক্ষেত্রটা কত? এই আয়তক্ষেত্রটার একটা বাহু হচ্ছে সি, একটা বাহু বি, তাহলে আমরা একটা বি সি বাদ দিব মাইনাস। তারপরে আমরা এখান থেকে এই ত্রিভুজটা বাদ দিয়ে দিব, আমাদের এই ত্রিভুজটা কত? আমাদের এই ত্রিভুজটা হচ্ছে হাফ সিডি, আমরা এটাকে বাদ দিয়ে দিব। তারপরে আমরা যেটা করব, আমরা এই ত্রিভুজটাও বাদ দিয়ে দিব, এই ত্রিভুজটাও বেসিক্যালি হাফ সিডি ক্ষেত্রফল। আমরা এই আয়তক্ষেত্রটাকে বাদ দিয়ে দিব, সেটা হচ্ছে বিসি। আমরা আবার যেটা করব, আমরা আবার এই ত্রিভুজটাকেও বাদ দিয়ে দিব, সেটা কত? হাফ এবি। ওকে, তাহলে এখন যদি আমরা এটাকে ক্যালকুলেট ট্যালকুলেট করি, খুবই সোজা একটা ক্যালকুলেশন, এই দুটাকে গুণ করব, তারপর এখানে সবগুলোকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা যেটা পাব, আমরা এটা একটু নিজেরাই করে ফেলতে পারবো, সেটা হচ্ছে এডি মাইনাস বিসি পাবো আমরা এখান থেকে। অর্থাৎ আমরা দেখলাম যে আমরা এই ম্যাট্রিক্সের যে ভেক্টর দুইটা, এই ভেক্টর দুইটাকে আমরা যখন জিওমেট্রিক্যালি এক্সপ্রেস করি, এক্সপ্রেস করে সেখান থেকে যখন আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফলটা এক্সট্র্যাক্ট করি, করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে এই ক্ষেত্রফলটা দেখা যাচ্ছে এডি মাইনাস বিসি। আবার যখন সিস্টেম ওয়াইজ আমরা নির্ণায়কের মান বের করেছিলাম, সেটাও আমরা পেয়েছিলাম কত? এডি মাইনাস বিসি। সো আমরা আগে যে কথাটা বলেছিলাম যে ভেক্টর দুইটাকে সন্নিহিত বাহু হিসাবে চিন্তা করে যে সামান্তরিককে আমরা ফিল আপ করবো, ওই সামান্তরিকের ক্ষেত্রফলটাই আসলে নির্ণায়কের মানকে ইন্ডিকেট করে। আমরা ওই কথাটার সাথে আমাদের এখানকার যে ক্যালকুলেশন সেইটার কিন্তু আমরা একটা করেসপন্ডেন্স পেয়ে যাচ্ছি। ওকে, সো এখন একটা প্রশ্ন আসতে পারে যে টু ডিমেনশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে ম্যাট্রিক্সের যেই কলামগুলো আছে, সেই কলামগুলোকে আমরা যখন ভেক্টর ফর্মেটে প্রকাশ করি এবং সেই ভেক্টরগুলোকে যখন আমরা সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক গঠন করি, তখন ওই সামান্তরিকের ক্ষেত্রফলটাই আসলে আমাদের ডিটারমিনেন্টের মান। তো এখন প্রশ্নটি যেটা আসতে পারে, যদি এটা টু ডিমেনশনাল না হয়, যদি এটা হায়ার ডিমেনশনাল হয়, যেমন ফর এক্সাম্পল এটা যদি হয় থ্রি ডিমেনশনাল, তখন এই ম্যাট্রিক্সের যে নির্ণায়কের মানটা সেটা আসলে কী মিন করে, সেটা কী মিন করে, সেটার জন্য আমি ছোট্ট একটা ইলাস্ট্রেশন এখানে দিয়ে রাখছি, সেটা একটু বলি। কনসেপ্টটা আগের মতোই সিমিলার, যে এখানে এই এই যে তিনটা কলাম আছে এই ম্যাট্রিক্সের, তিনটা কলামকে আমরা চিন্তা করব তিনটা ভেক্টর আগের মতোই। ওকে ফাইন, ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে আমাদের প্রথম ভেক্টরটা, সেটা হচ্ছে এবিসি, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভেক্টর, সেটা হচ্ছে ডিইএফ, এবং এই যে তিন নাম্বারটা হচ্ছে আমাদের তৃতীয় ভেক্টর, সেটা হচ্ছে জিএইচআই। এখন আমরা আগ করতে পারি কি, যখন আমাদের টু ডিমেনশনাল ছিল, যখন তখন এই দুইটা ভেক্টরকে আমরা সন্নিহিত বাহু ধরে সামান্তরিক গঠন করতাম। এখানে যেহেতু আমাদের তিনটা ভেক্টর আছে এবং প্রত্যেকটার হচ্ছে তিনটা করে এলিমেন্ট আছে, এই ক্ষেত্রে আমরা যেটা করব, এই তিনটা ভেক্টরকে সন্নিহিত চিন্তা করে আমরা এইরকম একটা মানে থ্রি ডিমেনশনাল কিছু একটা তৈরি করব, যেটাকে বলা হয় আসলে প্যারালেল পাইপেড। তো এই যে বস্তুটা, সেটা যে এরকম ছয়টা তল দিয়ে আবদ্ধ আছে, যেরকম এইটা একটা, তারপরে এই যে এখানে এটা একটা, তারপরে নিচে এখানে এটা একটা, এরকম যে ছয়টা তল দিয়ে সে আবদ্ধ আছে, তো এই ছয়টা তলের প্রত্যেকটাই আসলে একটা করে কি প্যারালেলোগ্রাম, বা এই ছয়টা তলের প্রত্যেকটাই হচ্ছে একটা করে সামান্তরিক। তো থ্রি ডিমেনশনের ক্ষেত্রে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যেটা মিন করবে, সেটা হচ্ছে এই প্যারালেল পাইপের যেটা তার ভলিউম যেটা, সেই ভলিউমটাই হবে হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা। তো এখন প্রশ্ন হতে পারে যে থ্রি ডিমেনশনই তো শেষ না, থ্রি ডিমেনশনে তো আমরা এই যে জিওমেট্রিটা দেখতে পেলাম যে ঠিক আছে, এটা আগে একটা টু ডি প্যারালেলোগ্রাম ছিল, আর এটা হচ্ছে কাইন্ড অফ প্যারালেলোগ্রামের একটা থ্রি ডি ভার্সন, এবং থ্রি ডি ভার্সনের ক্ষেত্রে আমরা ভলিউমটা নিচ্ছি। তো বাট যদি এটা থ্রি ডি না হয়ে যদি এটা আরও হায়ার ডিমেনশনাল হয়, যেমন আমরা দেখছি যে ম্যাট্রিক্স কিন্তু মানে কাইন্ড অফ মানে থ্রি ডিমেনশনের বেশিও হতে পারে, রাইট? তো যখন আমরা এরকম থ্রি ডিমেনশনের বেশি একটা বর্গ ম্যাট্রিক্সের আমরা যখন ডিটারমিনেন্টের ভ্যালু চিন্তা করব, তখন সেইটা আসলে জিওমেট্রিক্যালি কী মিন করবে। ওকে, সো থ্রি ডিমেনশনের চেয়ে বেশি ডিমেনশনে যখন আমরা যাব, লাইক ফোর ডিমেনশন, ফাইভ ডিমেনশন, বা আরও বেশি ডিমেনশনে যখন যাব,
তখন মেন প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা থ্রি ডিমেনশন পর্যন্ত হয়তো আমরা জিওমেট্রিটা চোখে দেখতে পারি, যার জন্য এই পুরো ব্যাপারগুলোকে সেন্স করা আমাদের জন্য ইজি হয়। বাট যখন আমরা এর চেয়ে বেশি ডিমেনশনে যাই তখন জিওমেট্রিটা চোখে দেখা যায় না, তখন আমাদেরকে যেটা করতে হয় আমাদের ইমাজিনেশনটাকে একটু ব্যবহার করতে হয়। তো ইমাজিনেশনটাকে কীভাবে ব্যবহার করতে পারি, আমরা চিন্তা করতে পারি যে টু ডিমেনশনের জন্য এটা একটা সামান্তরিক ছিল, থ্রি ডিমেনশনের জন্য এটা সামান্তরিকের একটা থ্রি ডি ভার্সন ছিল। তো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে যখন আমরা থ্রি ডিমেনশনকে ক্রস করে আমরা যখন ফোর বা ফিফথ ডিমেনশনে চলে যাব, তখন আমরা চিন্তা করতে পারি যে ওকে তাহলে এটা হচ্ছে মানে সামান্তরিকের হয়তো একটা ফোর ডি ভার্সন আছে, বা সামান্তরিকের হয়তো একটা ফাইভ ডি বা একটা ফিফথ ডিমেনশনে কোনো একটা ভার্সন আছে। এবং তখন কি হয় যে আমরা টু ডিমেনশনের ক্ষেত্রে আমরা চিন্তা করছিলাম আসলে এরিয়া, টু ডিমেনশনের ক্ষেত্রে আমরা চিন্তা করছিলাম এরিয়া, থ্রি ডিমেনশনের ক্ষেত্রে আমরা চিন্তা করছিলাম ভলিউম। তাহলে যখন আমরা এর চেয়ে হায়ার ডিমেনশনে চলে যাব তখন সার্টেইনলি আমরা এটার নাম আসলে কিন্তু এরিয়া বা ভলিউম দিতে পারবো না, তখন তার অন্য কিছু একটা নাম দিতে হবে। এই জন্য তখন যেটা করা হয় তার একটা জেনারেলাইজড নাম দেওয়া হয়, সেই নামটা হচ্ছে মেজার। তার মানে আমরা বলতে পারি যে আচ্ছা টু ডিমেনশনের ক্ষেত্রে আমাদের মেজার হচ্ছে এরিয়া, থ্রি ডিমেনশনের ক্ষেত্রে আমাদের মেজার হচ্ছে ভলিউম, হয়তো এর হায়ার ডিমেনশন যেগুলো সেই হায়ার ডিমেনশনগুলোর জন্য এরকম স্পেসিফিক এরিয়া বা ভলিউম নাম দেওয়া হয় নাই, বাট আমরা বলতে পারি যে এটা হচ্ছে হায়ার ডিমেনশনের জন্য ওই হায়ার ডিমেনশনাল যেই আবদ্ধ যে তলগুলো আছে সেই তলটার মেজার যেটা সেটাই আসলে মিন করবে ওই হায়ার ডিমেনশনাল ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। তো আমরা আমাদের এপিসোডের একদম শেষ দিকে চলে আসছি, আমরা শেষ করার আগে ছোট্ট একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে মাঝে মাঝে কিছু ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান আমরা দেখি যে শূন্য হয়ে যায়, তো তখন ওই ম্যাট্রিক্সগুলোকে আমরা বলে থাকি আসলে সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো এখন আমার প্রশ্ন হচ্ছে এই কোন মানে কখন একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বা একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয়ে যায়। তো এই প্রশ্নটার উত্তর জানার জন্য আমাদেরকে একটা কনসেপ্টের সাথে একটু পরিচিত হতে হবে, এটা খুবই পরিচিত কনসেপ্ট বাট আমাদের একটা নাম শিখতে হবে, সেটা হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স জিনিসটা কি, বা দুইটা ভেক্টর কখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। খুব সিম্পল কথা, যদি এমন হয় যদি দুইটা ভেক্টর ধরলাম একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর, যদি দুইটা ভেক্টরের রিলেশন এমন হয় যে একটা ভেক্টরকে কোনো একটা স্কেলার দিয়ে গুণ করলেই আর একটা ভেক্টর পাওয়া যায়, তখন ওই দুইটা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না। তার মানে যদি দুইটা ভেক্টরকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হয় তাহলে একটা ভেক্টরকে স্কেলার দিয়ে গুণ করলে আরেকটা ভেক্টর পাওয়া যাবে না। গুড, তাহলে এখন আমরা একটা ছোট্ট এক্সাম্পল চিন্তা করি, ধরি আমাদের কাছে একটা ভেক্টর আছে হচ্ছে টু থ্রি, আচ্ছা আর আরেকটা ভেক্টর আছে হয়তো এখানে হচ্ছে আমাদের ফোর সিক্স। এখন আমাদের কাছে প্রশ্ন এই যে ম্যাট্রিক্সের যে দুইটা কলাম একটা হচ্ছে টু থ্রি আর একটা হচ্ছে ফোর সিক্স, এই দুইটা ভেক্টর কি পরস্পর লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট, এই দুইটা ভেক্টর কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা? উত্তর হচ্ছে না। কেন না? কারণ একটা ভেক্টর হচ্ছে টু থ্রি, আমরা যদি এই ভেক্টরটাকে যদি আমরা দুই দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কী পাই, দুই দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাই হচ্ছে দুয়ে দুয়ে চার, আর এখানে আমরা পাই তিনে দুয়ে ছয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই সেকেন্ড ভেক্টরটা পাওয়ার জন্য আসলে প্রথম ভেক্টরটাকে একটা স্কেলার অর্থাৎ টু দিয়ে গুণ করলেই হচ্ছে। তার মানে এইখানকার যে সিচুয়েশন সেটা আসলে এটাকে সাপোর্ট করে, আর আমরা দেখেছিলাম যখন এটাকে সাপোর্ট করে তখন আসলে এই দুইটা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় না। ফাইন, এখন একটা ছোট্ট ব্যাপার একটু বলতে চাই যে দুইটা ভেক্টর যখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় না তার মানে আসলে কি মিন করে। দুইটা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হওয়া মানে হচ্ছে তারা দুজন আসলে একই স্ট্রেট লাইনের উপর অবস্থান করে। কেন? তার কারণ আমরা ধরি এটা হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরকে আমি যদি কোনো একটা স্কেলার দিয়ে গুণ করি, সাপোজ টু থ্রি ফোর ফাইভ কোনো একটা স্কেলার দিয়ে গুণ করলাম, তাহলে এই ভেক্টরেরকে দিক চেঞ্জ হবে? দিক চেঞ্জ হবে না। আমরা কোনো একটা ভেক্টরকে যখন স্কেলার দিয়ে গুণ করি তখন তার মানে সে হয় বড় হয় অথবা ছোট হয়, বাট ওই ভেক্টরটার দিকের কোনো পরিবর্তন হয় না। তাহলে যদি আমরা এই ভেক্টরকে কোনো একটা স্কেলার দিয়ে গুণ করে ফেলি তাহলে এ হয়তো একটু লেংথে বড় হবে বা ছোট হবে, বাট অবস্থান করবে কিন্তু ওই একই দিকে, বা অবস্থান করবে ওই একই সরলরেখার উপরে।
তো এখানে যে সিচুয়েশনটা আমরা দেখলাম যে b কে আমরা a দিয়ে গুণ করছি, গুণ করে a পাইছি, তার মানে a ভেক্টর পাইছি, তার মানে আসলে এই b ভেক্টর আর এই a ভেক্টর এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না, এবং একই সাথে এই দুইজন একই সরল রেখার উপর অবস্থান করে। গুড, এখন কথা হচ্ছে যখন দুইটা ভেক্টর একই সরল রেখার উপর অবস্থান করবে তখন তাদেরকে সন্নিহিত বাহু ধরে আমি যদি কোনো একটা সামান্তরিক আঁকি, ওই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? খুব ইজি আনসার, ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে শূন্য। তার কারণ দুইটা সরল রেখা যখন, মানে দুইটা ভেক্টর যখন একই সরল রেখার উপর অবস্থান করবে তখন আসলে তাদেরকে সন্নিহিত বাহু ধরে সামান্তরিক গঠন করাই সম্ভব না। যেহেতু সামান্তরিক গঠন করা সম্ভব না, তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? শূন্য হবে। সেই ঘটনাটা কিন্তু ঘটছে আসলে এই জায়গাটাতে। একটু দেখি যে এখানে আমাদের 2, 3 যে ভেক্টরটা ছিল, ধরলাম যে 2, 3 ভেক্টরটা হয়তো এখানে, 4, 6 ভেক্টর কিভাবে পাওয়া গেছে? এই 2, 3কে 2 দিয়ে গুণ করার মাধ্যমে। তার মানে 4, 6 ভেক্টরের আসলে অবস্থান কোথায়? এই একই সরল রেখার উপরে, বাট একই সরল রেখার উপরে, বাট সে আসলে এরকম লেংথে সে কিন্তু দ্বিগুণ। তো লেংথে দ্বিগুণ হোক, ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এই দুইটা একই সরল রেখার উপরে অবস্থান করে। সো এই সিচুয়েশনে 2, 3 এবং 4, 6 এই দুইটাকে সন্নিহিত বাহু ধরে সামান্তরিক গঠন করা সম্ভব না, তাই এখানে সামান্তরিকের ক্ষেত্রফল হবে শূন্য। অর্থাৎ এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হওয়া উচিত শূন্য। চেক করে দেখি, কিভাবে চেক করে দেখি, এখানে ক্রস মাল্টিপ্লাই করি, 2 আর 6 গুণ করলে হয় হচ্ছে 12, মাইনাস এখানে হচ্ছে 3 আর 4 গুণ করলে হবে 12, 12 মাইনাস 12 ইকুয়ালস 0। সো আমাদের এই যে জিওমেট্রিক যেই ইলাস্ট্রেশন, সে আমাকে বলছে যে এটার নির্ণায়ক 0 হওয়া উচিত বা সামান্তরিকের ক্ষেত্রফল 0 হওয়া উচিত। আবার আমাদের এই সিস্টেমেটিক যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনও আমাদেরকে কি বলছে যে এখানকার নির্ণায়কের যে মানটা সেটাও আসলে 0 আসছে। আজকের এপিসোড এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।